আমার ভাইরা মুসলমানদের রক্ত নিয়ে যারা হোলি খেলা খেলবে, শুনে রাখো আজ কাল হোক, যেইভাবে শুধু হেলিকপ্টার নেই তুমি বিদায় হইবা, কিন্তু এক সময় দেখবা জুতার মালা গলায় দিয়ে দুনিয়ায় থেকে বিদায় দিয়ে দিবে কে? আমার ভাইরা মুসলমানদের সাথে বিরোধিতা করে কেউ টিকতে পারে নাই, আলেমদের সাথে বেয়াদবি করে কেউ টিকতে পারে নাই। আমি মনে করি এটা হইল আল্লাহ মামুন হক সহ দেশের মনে। আমার ভাইরা বাংলাদেশের যিনি কোরআনে পাখি যাবে অন্যায় ভাবে আমার ভাইরা বিদায় দিয়েছ, খুশি করে আমার ভাইরা বিশ খুশি করে মানলাম, এভাবে আলেমদের সাথে বেয়াদবি করছ, এর দেখবার রিয়াকশন শুরু হয়েছে। তুমি কই পালাইবা কই পালাইবা? সাইদ সাহেব একটা কথা বলেছিল, আমার ভাইরা এমন সময় আসবে এ দূরের গাড়ায় ওই দূরের গর্ত তুমি পাইবা না পালানের জন্য। আমার ভাইরা তাই তো আমরা দেখলাম, তাই দেখলাম ও দোস্ত, আলেমদেরকে সারা দেওয়ার জন্য ওই যে নিশ্চন চৌধুরী ডাকলাম, ওরা জবল ছিল এদেরকে বিদায় করে বাইরে বাইরে সাদাই। আমার ভাইরা কে বাইরে খেদাইবি দেশ থেকে? তোরাই তো এমন অবস্থা হয়েছে তোদের জুতা বেড়া করে খেদাইছে, এখন তোরা ঘরের মধ্যে বসতে পারস না, আরে সামনে লোকদের সামনে আসতে পারস না, দাঁড়াইতে পারস না। বোঝা গেল বিশ্ববাটপার, বিশ্ববাটপার হওয়ার কারণে বিশ্ব থেকে পলায়ন করে আত্মগোপন করে আস জরে বলেন ঠিক ঠিক না? বন্ধু খ্রিস্টানদের কি বিদায় দে, এবার আবু সিনিয়ার আবি সিনিয়ার বাদশাহ ঠিকই বলে, রাষ্ট্রে প্রধান যারা যতই কান্না করুক না কর, দেখবেন ওদের আসল উদ্দেশ্য ধর্ম না, আসল উদ্দেশ্য ওদের কি করা পলিটিক্যাল ভাবে ওদের ক্ষমতাকে মজবুত করা উদ্দেশ্য জোরে বলেন ঠিক ঠিক না? আমি এখনো বলবো এই যে উপদেষ্টা মন্ডলীদের কি বলবো, যতই তুমি আইন দেখাও, যত 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 মেহনত করো সংশোধন করার জন্য, এই লোকগুলোকে সংশোধন তুমি করতে পারবা না, কারণ হইল ঘর থেকে এরকম ভাবে সমাজ, সমাজ থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে এরকম ভাবে থানা, থানা থেকে জেলা, জেলা থেকে রাষ্ট্র, এ বিভাগ, বিভাগ থেকে রাষ্ট্র, যেখানে তাকাও দেখো সব হলো চোরের দল। এই চোরের দলকে যদি তোমরা ভালো করতে চাও, বাইরে ভালো করতে পারবে না, এদের দিলের উপরে আঘাত করতে হবে, দিলের উপরে মেহনত করতে হবে। এই মন্দির আসছে মেহনত করার জন্য, দিলের উপরে মেহনত করছে, ওই মেহনতের প্রথম নাম্বার সংসদে চালু করে দাও, নামাজ ফরজ করে দাও, যেখানেই থাকবা নামাজ ছাড়া থাকতে পারবা না। যদি নামাজের বিল তুমি পাস করতে পারো, নামাজ ছাড়া থাকতে পারবা না, বিসমিল্লাহ বলা অফিসে ঢুকবা, হায় রে তুমি সুন্নাত ছাড়া তুমি চলতে পারবা না, নিজেরও নামাজি নিজেরাও পরহেজগার, নামাজের মাধ্যমে শান্তি পাঠাবে কে? ওয়া শান্তি দূর হয়ে শান্তির ব্যবস্থা করবে আল্লাহ, বড় বড় বাহাদুররা তারা রাষ্ট্রের মধ্যে শান্তির ফিক্রি করেছে, শান্তি আনতে পারে নাই, কারণ শান্তি দেওয়ার মালিক তো দুনিয়ার চিজ আসবাব না, দুনিয়ার কোনো প্রশাসন না, শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না শান্তি দেওয়ার মালিক কে? আফ্রিকার বাদশাহ এবার ফোর ছিল, একজন একটু গিয়ে আশেপাশে বাচ্চাগুলো কন্ট্রোল করে, একজন বাচ্চাগুলো কন্ট্রোল করে। এখন আবিসিনের যিনি বাচ্চা ছিলেন তার প্রধান সেনানায়ক যিনি, তার নাম ছিল এরিয়াত, তার নাম কি নামটা বলবো খেয়াল রাখতে হবে। আবিসিনিয়ারে আফ্রিকার বাদশার প্রধান সেনাবাহিনীর নাম কি ছিল? এরিয়াত। আর দ্বিতীয় চিফ কমান্ডার যিনি ছিল সেকেন্ড অফিসার তার নাম ছিল আব্রাহা, আব্রাহা ছিল নিচে। একদিন এরিয়াতকে প্রধান যিনি চিফ কমান্ডার
সেনা কমান্ডার তাকে বাদশা ডাকলেন, আমার তো একটা মনে চায় যে আমি এত বড় দেশের ক্ষমতাধর রাষ্ট্রের মালিক, দেখেন না এমনিতে খালি এদিকে তাকায় ওদিকে তাকায়, কেমনি কারে নিজের দিকে নিয়ে আসবে, উদ্দেশ্য কি নিজের পূর্বা বিস্তার করবে। একদিন ছিল দাদাদের, এখন আবার তাদের যে শুরু হয়, আল্লাহ পাক হেফাজত করুন, বলুন আমিন। এরা তো চায় দেশগুলো দখল করার জন্য, আমার জীবন আশা তো অনেক মিটেছে, একটা আশা নিজের ছোট্ট একটা ইমান দেশ, এটা থাকবে কিন্তু এটা আমার অঙ্গরাজ্য হয়ে যায়, আমার সাথে মিশে যায়, আমার ক্ষমতায় চলে আসে। প্রধান সেনানায়ক বললেন ঠিক আছে এটাও হবে, তবে শর্ত হলো দুইটা চুক্তি নামা হবে, দুইটা চুক্তি করতে হবে, সিগনেচার আপনার করতে হবে। এক নাম্বার হইল আপনার যে, আর একজন আমার সেকেন্ড অফিসার, আমার নিচের যে অফিসার, এটা হলো ঘাড়তেরা, এর নাম হলো আব্রাহ, কথা শোনেন, আপনি একটু শাসন করে দিবেন, শাসিয়ে দিবেন যেন আমার কথা পরিপূর্ণভাবে শোনে। দুই নাম্বার, আমি এই এমন দেশে দখল করব, আমার প্রধান সেনাপতির দায়িত্ব পালন করা দরকার নাই, আব্রাহারে ওই জায়গায় বসাইয়া আমার কি করবেন, ওই এমানের মুখ্যমন্ত্রী বানেন, ওই প্রদেশের প্রধান বানায়েন আমাকে। বলে ঠিক আছে, ষাট হাজার অনেক সোলজার দিয়ে পাঠানো হইলো, আর তখন এমান দেশে এত ফোর্স ছিল না, এত আর্মি বিডিআর ছিল না, সাধারণ আনসার পুলিশ নর্মাল লোক দিয়ে এরকমভাবে তারা কি করতো দেশ পরিচালনা করত। এখন বিডিআর র্যাব তারপরে কি বলে আর্মি, এই ফোর্স যখন গেছে প্রথম ধাপেই তো কি হয়ে গেছে, জয় হয়ে গেছে, কারণ 440 জারি করে দিছে। হ্যাঁ এই দেশের মধ্যে কি তিনজন একসাথে চলা যাবে, এ দেশ কিন্তু তোমাদের আর স্বাধীন নাই, এ দেশ কি হয়ে গেছে আফ্রিকার দখলে চলে গেছে। স্যার তাহলে আমাকে দিয়ে দেন, আমাকে এই দেশের অঙ্গরাজ্যের প্রধান বানান, মুখ্যমন্ত্রী বানান। তখন আছে ঠিক আছে তুমি হবে, আব্রাহ খবর পেয়ে বলল স্যার এটা হবে না, কারণ ওই তো কি করে নাই যুদ্ধ করে নাই, হয়তো খালি অর্ডার দিয়ে বসেছিল, যুদ্ধ করছি আমি ময়দানে, ময়দানে মূল যুদ্ধ করেছি আমি, অতএব যদি ওই দেশের প্রধান মুখ্যমন্ত্রী বানাইতে চান তাহলে আমাকেই বানাইতে হবে, ওকেই প্রধান যে সেনাবাহিনী আছে সেখানেই থাক। এখন দুইজনের যখন ঝগড়া লেগে গেছে, মতবিরোধ, এখন কি করবে, বাচ্চা তো বেকায় যাবে বেকায়, আব্রাহ ডেকে বলে তাহলে কাজ করেন, যুদ্ধ লাগা দেন দুজনের মাঝে, দুজন যুদ্ধ করি, যে পাশ করবে তাকে ওই দেশের মুখ্যমন্ত্রী বানাইবে, আর যে ফেল যাইবে হয়তো মরিয়ে যাবে, কারণ হলো সরাসরি যুদ্ধ চলবে। দুইজনকে যুদ্ধে লাগা দিছে, কে বলে এরিয়া, আর একজন আব্রাহাম, দুইজনকে ময়দানের মধ্যে নামায় দিছে, বন্দুক দিয়ে যাও যুদ্ধ চলবে। যুদ্ধ করতে 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 আব্রাহাম আর প্রশিক্ষণ প্রাপ্ত ভালো ছিল, এই প্রথম ফায়ারে এরিয়াতে মাথায় একবার ঢুকাইয়া এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে গেছে। কত যে মানুষ মারছে এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে গেছে, সব বাড়াই বেরিয়ে বলে এখন তো এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের করছে, এত করে গেছে মরে গেছে। স্যার দেখছেন আমি কত পারদর্শী, আমি তো যুদ্ধ করে এই এমন দেশকে দখলে নিয়ে আসছি, তাহলে আমাকে বসায় দেয়, কারণ হলো এখন এরিয়া শেষ, তাহলে আমার নিচে আমার পরবর্তী যে অফিসার আছে তাকে কি বানান, সেনা প্রধান বানায় আমার মানে রাষ্ট্রপ্রধান বানায় দেয়। ঠিক আছে হয়ে গেছে, 13টা উঠি হাতিল তাকে হারিয়ে দিল। এখন দেশের তো কি করতে হবে, যুদ্ধ বিধ্বস্ত দেশ, এখন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন আই না, বরাদ্দ আই না, দেশকে সমস্যা করতে হইব, এখন বরাদ্দ আই না, দেশ একবারে সুন্দর করতে আছে, এখন কি করতে হইব, যা জনগণকে চিন্তা করছে আসলে ভিতর লুকাইতে আছে, এই জন্য আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা এই জন্য বলছেন আলাম ইয়াজাল কাইদা হুম কি তাবলি, তাদের চক্রান্ত কি আল্লাহ তাআলা নস্যাৎ করেন নাই, কৌশল চক্রান্ত তাকে বলে ভাই, যেটা অন্তরের মধ্যে লুকাইতে থাকে কেউ জানে না, এটা তো চক্রান্ত বলে,
এটা তো ওরা আল্লাহর ঘরকে ধ্বংস করবে, এটা তো ঘোষণাই দিছে, তাহলে চক্রান্ত হইল কই? বলে চক্রান্ত শুধু আল্লাহর ঘরকে ধ্বংস করবে, এটার মূল উদ্দেশ্য ছিল না। মূল উদ্দেশ্য ছিল তাদের এই আরব দেশের মিশর বিভিন্ন দেশে স্থলভাগ দখল করা, ব্যবসায়ী রাস্তা তাদের উন্মুক্ত করা, এইটা ছিল মূল টার্গেট। আমার ভাইরা, আব্রাহা তো এখন ইয়েমানের প্রধান হয়ে গেল, এখন আব্রাহা এদিকে খেয়াল করি, আব্রাহা এখন চিন্তা করলো কি হজের মৌসুম আসছে, জিল হজের মাসে কি লোকরা যায় তো, এই তোমরা কই যাও, খ্রিস্টান নাসারাদের ধর্ম সচল, তখন ওইটা ইসলাম, এই তোমরা কই যাও? বলে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যাইতেছে। কি রে, সারা পৃথিবীর থেকে লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহ যাইতেছে, দেখেন না কিছু লোকের মাথা খারাপ, এই দেশের টাকা ওই দেশে যাইব কিনলে গিয়ে হস, আবার কি এটা আবার না করলে কি হচ্ছে না, একবার দেখাই দেয় খেয়াল আছে লতিফ সিদ্ দেখা দেয় কিনলে বলবো আল্লাহর ঘরে, আল্লাহর ঘরের সাথে কি যখন শত্রুতা করছে আল্লাহ কি তারা ছাড়বো? জানি না, দেখেন আল্লাহর ঘরের সাথে যারা শত্রুতা করবে, আল্লাহর ঘরের ইমামদের সাথে যারা শত্রুতা করবে, তারা লাঞ্ছিত অপমানিত হবে। আপনি কষ্ট হয়েছে আব্রাহা, এবার ঠিক আছে তাহলে আন্তর্জাতিক একটা গির্জা বানাইছে, কি বানাইছে? আন্তর্জাতিক গির্জা বানাইছে কি করার জন্য? ওখানে তফ করবে, ওখানে সবাই আসবে পরবর্তী বছরে আন্তর্জাতিক গির্জায়। এখন কেউ আসে না আন্তর্জাতিক গির্জায়, কি এই কই যাও বাকি মুসলিম নিয়ে কই যাইতেছো, এখানে তো অপর কেউ। এখন যারা এলাকার কয়জন জোর করে দৌড়ে রাখছে এরা আছে, আর বাকিরা সব চলে গেছে পালা যায়। এদিক দিয়ে মক্কা থেকে কিছু লোক ব্যবসার উদ্দেশ্যে যখন গেছে, কই গির্জাটা তো দেখেই যায় বাইতুল্লাহ, বিপরীতে আবার বাইতুল্লাহ বানায় দেখে যায়, যা দেখি খুব সুন্দর মাশাআল্লাহ চাকচিক করে বানাইছে, তাহলে তো পায়খানাই করে যায়, এটা বুঝতে পেশাব পায়খানা কইরা উদ্বোধন এখনো করে নাই, পেশাব পায়খানার মাধ্যমে উদ্বোধন কইরা সুবিধা হয়েছে। আব্রাহার তো রাগ হয়ে গেছে, হাই এত সুন্দর একটা ঘর বানাইলাম, পরবর্তীতে বাইতুল্লাহর বিপরীতে এখানে তওয়াফ করবে, লোকজন আসবে, লোকজন তো আসলোই না, বরং আরো পেশাব পায়খানা কইরা একবার নাপাক করে অপমান করে চলে গেল। তাহলে এর মূল কারণ কি? মূল কারণ সার ওই যে আল্লাহর ঘর আছে একটা বাইতুল্লাহ, ওইটা ধ্বংস করতে হবে, ওইটা ধ্বংস যদি করা যায় তাহলে সবাই এদিকে তাহলে রেডি হব। 60,000 সোলজার নিয়া আব্রাহা এবার রেডি হয়ে গেছে, আব্রাহা রেডি এবার রওনা দিছে। আর প্রত্যেকটা হাতি কিন্তু কি লাগে, প্রাইভেট কারে যেরকম ভাবে কি লাগে ড্রাইভার লাগে, হাতি চালাইতে ড্রাইভার লাগে, একজনটা ড্রাইভার। এখন এই যে অন্ধ ব্যক্তি, এই যে হাত নাই, এই যে পা নাই, এই যে কান নাই, এইটা ছিল হইল সেই আব্রাহার প্রধান ড্রাইভার। এই লোকটা দেখে বলে 13টা হাতি, এই 13টা হাতির মধ্যে প্রধান হাতি যেটা ছিল তার নাম ছিল মাহমুদ, এই মাহমুদ নামক হাতির আমি ড্রাইভার ছিলাম, আর এই হাতির মধ্যে বসা ছিল আব্রাহা সাহেব। 60,000 সোলজার নিয়ে যখন রওনা দিয়েছি, রাস্তার মধ্যে দেখলাম বিভিন্ন দল, লোকেরা বাইতুল্লাহর মহব্বতে তারা আমাদের সাথে যুদ্ধে নেমেছে, কিন্তু পরাজয় বরণ করেছে, তারা ছিল অল্প লোক। যখন আল্লাহ রসুলের নানার দেশ মামুর দেশ তাইফে বসলাম, তাইফে কিছু লোকরা দেখে দেখে বললো আমাদের লাতুজার কোনো আক্রমণ করো না, তাহলে তোমাদেরকে কিছু বলবো না। আব্রাহা সাহেব দেখে বলে তাহলে লাতুজারে কিছু বলবো না, তাহলে আমাদের লগে যুদ্ধ তো করবো না, কয় না তাহলে ঠিক আছে, একজন নাম হলো আবু আবু রেগাব, আবু রেগাব নামে একজন লোক ছিল, তাকে পাঠায় বলো আরে নিয়ে যাও, এদের এই সোলজার গুলো নিয়ে যাও, রাস্তা দেখা যান। নীতিনীতি মহাসান নাম একটা জায়গা আছে, ওই জায়গায় যখন পৌঁছে হাজিরা হজ করছে যারা, তারা ওই জায়গাটা দেখছে, মহাসাব নাম জায়গা মিনা এবং মদিনার মাঝবর্তী জায়গা,
মক্কার মাঝবর্তী জায়গা, ওই জায়গার নাম হলো কি, মুহাসাব। মুহাসাব জায়গার মধ্যে যখন পৌঁছে গেছে 60,000 সৌদা নিয়ে, ও দোস্ত 60,000 সৌদা নিয়ে পৌঁছে যখন গেছি, হঠাৎ করে শুনতে পায় আব্দুল মুত্তালিব, শুনতে পায় আল্লাহর ঘর কি ধ্বংস করার জন্য চলে আসছে। আব্দুল মুত্তালিবের 200 উট নিয়ে, উটগুলো নিয়ে গেছে, আর মক্কার লোকদের হাজার হাজার উট নিয়ে তারা চিন্তাই করে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডেকে বলি, আব্দুল মুত্তালিব এবার তাদের সাথে গেলেন, মানে সংক্ষেপ করলাম, অনেক ঘটনা মাঝখানে আছে। আব্দুল মুত্তালিব তাদের কাছে চলে গেলেন, চলে যাওয়ার পরে যে এইখানে বসছেন, আব্দুল মুত্তালিব অনেক লম্বা বীর পুরুষ ছিল, দেখতে অনেক সুন্দর ছিল, দেখার সাথে সাথে প্রভাব পড়ে যাইতো, অন্তরের মধ্যে প্রভাব পড়ে যাইতো। আমার ভাইয়ের অনেকগুলো কবিতাও আছে, আমার ভাইয়ের সিরাতে ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়েছে। যখন পৌঁছে গেছি, আমরা দেখে একটু ভীত হয়ে গেছি, তার কাছে গিয়ে বসছি, বলে দোস্ত কোথা থেকে তুমি আইলা? আমার নাম আব্দুল মুত্তালিব, আমি আসছি আমার উটগুলো নেওয়ার জন্য। বলে বাইতুল্লাহর হেফাজত করার জন্য তুমি আসা নাই, আমি তো মনে হয় তোমার সে বোকা আর কেউ হইতে পারে না। বলে আমার উটের মালিক আমি, আমার উটগুলো দিয়ে দাও, বাইতুল্লাহর মালিক আল্লাহ, ওই গড় হেফাজত করবে যে মালিক, আমার যে জিনিস মালিক, আমি ওই জিনিস হেফাজত করার জন্য আসছি, দিয়ে দাও, যুদ্ধ নয়। এবার উটগুলো আগায় না, বাম দিকে যাই, বাম দিকে যাই, ডান দিকে যাই, কিন্তু সামনের দিকে যায় না। আমরা বুঝতে পারলাম, হায় হায় রে, কারণ হলো হাতি আমরা দীর্ঘদিন ধরে জ্বালাই, আমরা বুঝতে পাই সামনে কোনো বিপদ থাকলে হাতি সামনে যাইতে চায় না। আমি বুঝতে পারলাম মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার গজব হয়তো নেমে আসবে, আমি এই যে কানা হয়েছি, আমি ওই মাহমুদ নামক হাতির ড্রাইভার, সবার সাথে আমি তওবা করলাম, ও মালিক আমি চাকরি দিয়ে বিদায়, ও পুলিশরা তো কিন্তু অনেক ভালো আছে, চাকরি করে বিদায়, তারাও কিন্তু মুসলমানের উপরে, তারাও কিন্তু হুজুরদের উপরে গুলি চালাই চলে কি চালাইছে। আবার অনেকে কয় চাকরি যায় যায় আমি গুলি চালাইতে পারবো না। এবার মাহমুদ নামক হাতি ড্রাইভার ডেকে বলি, ও মালিক আমি আর সামনে যাব না, আমি তওবা করলাম মালিক, আমি তওবা করলাম, তুমি আমার হেফাজত করো। আর ওই কানা লোকটা, বন্ধ লোকটা, হাত নাই পা নাই, রসুলের সামনে বর্ণনা দেয়, আমি দেখতে পাইলাম লোহিত সাগর থেকে দেখলাম হাজার হাজার খৈরন আবাদী, যাকে যাকে পাখি পাঠাইছে, সেই পাখির মুখের মধ্যে ছোট্ট ছোট্ট দানার মতো পাথর, আর পাই দুইটা পাথর, পাথর ছুঁছে দেয়, আল্লাহর কুদরতি শক্তি তার সাথে অ্যাড হয়ে যায়। আর দেখলেন একটা রাইফেলের গুলি সে পাওয়ারশীল হইয়া মানুষের মাথা দিয়ে দুই কাপ, এই নিজ দিয়ে দুই কাপ করে হাতিটা বেদ কইরা জমিনের মধ্যে ঢুকে গেছে। দেখলাম যখনই একটা পাথর পড়ে লোকটা মারা যায়, আমি দেখলাম মুহূর্তের মধ্যে হাতি মারা গেছে, আর আব্রাহ পালাইতে লইছে, আব্রাহ কিছু দূর পরে যায় সেখানে শেষ হয়ে গেছে, হাজার হাজার 60,000 সৌজার ওইখানে খতম হয়ে গেছে। আমি অজ্ঞান হয়ে গেছি, আমারও পাথর লাগছে, আমি দেখলাম ফুসকারা উঠে গেছে কয়েকজন লোক, আমি অজ্ঞান হয়ে গেছি, আমাকে কিছু লোক দইরা পাহাড়ের পাদদেশে গর্তের মধ্যে নিয়ে রাখছে। তিন দিন চার দিন পরে আমার যখন হুশ ফিরে আসছে, আমি দেখলাম আর হাত নাই, আমার চোখ নাই, আমার পা নাই, আমি বিকলঙ্গ হয়ে গেছি। আমি দেখলাম লোক হাজার হাজার লোক মুহাসসাবের কাছে, বাইতুল্লাহর কাছে মরা অবস্থায় পড়ে আছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান জোরে বলেন, বাইতুল্লাহর সাথে বেয়াদবি চলবে, বাইতুল্লাহর সাথে বেয়াদবি যারা করে, ওই বাইতুল্লাহর শাখা হলো এই বাইতুল্লাহ, এই
এটা আল্লাহর ঘর, পৃথিবীর যতগুলো মসজিদ আছে সব মসজিদ হলো আল্লাহর ঘর। এই মসজিদের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে ওদেরকে বেইজ্জত কইরা দুনিয়া থেকে বিদায় দেবে। এই ঘরগুলোর যারা ইমাম হয়, মুয়াজ্জিন হয়, খাদেম হয়, এরা হলো পৃথিবীর সবচাইতে সম্মানিত মানুষ। এদের সাথে যারা বিরোধিতা করে, অন্যায়ভাবে যারা শত্রুতা করে, অন্যায়ভাবে তাদেরকে এরকম ভকাঝকা দেওয়ার চেষ্টা করে, অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, অন্যায়ভাবে আঘাত করার চেষ্টা করে, অন্যায়ভাবে শত্রুতা করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ছাড় দেন না। যখন ছাড় দেন ওরা পালানের জায়গা পাওয়া যায় না, কোটি কোটি টাকা ঘরের মধ্যে খুঁজে খুঁজে পাওয়া যায়। বোঝেননি কিছু? আল্লাহর মার দুনিয়ার ভার, ও দুনিয়ার মানুষ, এই জন্য আল্লাহ তাআলা সাবধান করে দেন, হে নবী আপনি ভয় করেন না, যারা আছে ওরা পারবে না। কারণ হইল নবুয়াতের রশিদ আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি, আপনারে বানাইছি আমার ইমাম বানাইয়া, মেসেঞ্জার বানাইয়া, ইঞ্জিনিয়ার প্রশিক্ষণ দেওয়া ইঞ্জিনিয়ার বানাইয়া আমি পাঠায় দিয়েছি, আপনার বিরোধিতা যারাই করবে ওরাই মরবে। আমি আল্লাহ তাআলা একটু ছাড় দিব, সহজে ধরবো না, কিন্তু যখন ধরব ওইটার এমন সাইজ করব গোটা পৃথিবীর জন্য ইব্রত আর উপদেশ বানায় রাখবো।